वाराणसी में वो चप्पल मार दी किसी ने। अब आप इमेजिन कीजिए, चुनाव से पहले अगर कोई मानना भी चाहता था, डरता, तो वो जो डर था वो गायब हो गया, खत्म हो गया। सरकार छात्रों के हितों को सुरक्षित करने के लिए प्रतिबद्ध है। प्राथमिक जानकारी के अनुसार कुछ एरर स्पेसिफिक रीजन में सीमित है। ডাক্তারের প্রবেশিকা নিটে দুর্নীতির অভিযোগ, ইউজিসি নেটও হঠাৎই বাতিল, সর্বভারতীয় পরীক্ষাগুলিতে অস্বচ্ছতার অভিযোগে ক্ষোভে ফুঁসছে দেশের লক্ষ লক্ষ পড়ুয়া। উচ্চশিক্ষা নিয়ে ভারতবর্ষে ছেলে খেলা চলছে, মানে যারা বসে আছে মসনদে তারা প্রত্যেকটা, যারা উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করতে চায় তাদের জীবন নিয়ে, তাদের কেরিয়ার নিয়ে রীতিমতো ছেলে খেলা করছে। এনটিএ প্রত্যেকটা ডেট বলে এক আর কাজ করে আর এক, তো এনটিএর কোনো সময়সীমা নেই এবং তারা ঠিকঠাকভাবে কোনো রেজাল্টও পাবলিশ করে না, কোনো রিপোর্টও ঠিকঠাকভাবে দেয় না। এই পরিস্থিতিতে প্রশ্ন একটাই, যদি চাকরির নিয়োগে দুর্নীতি হয়, যদি ডাক্তার হওয়ায় কিংবা কলেজে অধ্যাপনার যোগ্যতা নির্ণয়ক পরীক্ষায় দুর্নীতি হয়, যদি রাজ্যে দুর্নীতি হয়, যদি কেন্দ্রে দুর্নীতি হয়, তাহলে সৎ মেধাবী তরুণ তরুণীরা কোথায় যাবে? মেধার কি কোনো মূল্য কোথাও নেই? আমরা পরীক্ষা দিয়ে এলাম, তার একটা যে রিলিফ, তারপরে আবার এই যে একটা টানা পড়ে নেই যে এরপরে কি আবার হবে, আমাদের মধ্যে একটা এই দোলাচলে আমরা প্রত্যেকেই রয়েছে। এবং মানে প্রিপারেশনটা কীরমভাবে করবো, এক সপ্তাহ বাদে পরীক্ষা নাকি 2 মাস বাদে পরীক্ষা, তো এই সমস্যাগুলো একটা খুব জর্জরিত আমরা এই মুহূর্তে রয়েছি। বাংলা এসএসসিতে নিয়োগ দুর্নীতির জেরে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারীদের ভবিষ্যৎ অনিশ্চিত, সেখানেও অযোগ্যদের জন্য বিপাকে যোগ্যরা। রাজ্যে 8 বছর ধরে হাইস্কুলে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয়নি, দীর্ঘদিন ধরে বন্ধ আপার প্রাইমারিতে নিয়োগও, দুর্নীতির অভিযোগে মামলার জেরে আটকে রয়েছে আরও বহু চাকরির পরীক্ষা। তাহলে চাকরিটা পাওয়া যাবে কি করে? ভালো করে পড়াশোনা করে সৎপথে সরকারি চাকরি পাওয়ার চেষ্টা করা কি অপরাধ? সব জায়গা বন্ধ হয়ে আছে, সব কিছু চাকরি বাকরি রিক্রুটমেন্টই সব জায়গায় বন্ধ হয়ে আছে, এবং দুর্নীতির কারণে আরও সব জিনিসের চাপা পড়ে থাকছে, সব জায়গায় স্টে, সব জায়গায় স্টে, এরকম অবস্থা হয়ে আছে সেখানে। এইটা এখানে যদি কেন্দ্রের জায়গাতেও বন্ধ হয়, তার মানে এখানেও গেল ওখানেও গেল, ছাত্রছাত্রীরা কোন জায়গায় পড়ে রইল? ছাত্রছাত্রীরা এত অভাগা হয়ে উঠলো, আমাদের সময়ের থেকে কতটা তফাৎ এখানে। আমি যাব কোথায়? অভাগা যেদিকে চায় সাগর শুকায় যায়, মানে তপ্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে। তো এই তো, এই তো শিক্ষার অবস্থা। তো রাজ্য যেমন, কেন্দ্রও তাই, কেন্দ্রও সে একই পথেই চলছে। চিকিৎসক, গবেষক এবং অধ্যাপক হওয়ার আশায় যে পরীক্ষার্থীরা স্বপ্ন বুনেছিল, সেই স্বপ্নটা খেই হারাচ্ছে। জীবন থেকে হারিয়ে যাচ্ছে গোল্ডেন আওয়ার। কৃষ্ণেন্দু অধিকারী, ঝিলম করঞ্জায়, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।